মধ্যে যদি পৃথিবীর মধ্যে লাস্টে উনি 18,000 মাখলুকাতের নবী, 6,000 হলো ডিম্ব রূপে ডিম ফুটাইয়া বাচ্চা, 6,000 হলো মাটির থেকা তৈয়ার, আর 6,000 হলো ডাইরেক্ট বাচ্চা। এই 318,000 মাখলুকাতের নবী আল্লাহ বলেছেন আমারও নবী। ওনারে একটু সালাম দিতে হয় না বাবা? পঞ্চরসের আখাল বেশে ফুটল ফুল, আব্দুলার করে চিনতে কয়জন পারে, নবীকে চিনতে কয়জন পারে। ওরে পঞ্চরসে রাখাল বেশে, পঞ্চরসে রাখাল বেশে মানুষের বের করে ছিল সে পুলারো সেতে, ফুলটা কেউ পারলো না সিনিতে, কলিজি বুলারিতে মানুষের বের করে। আসম্বিতে বুঝলো রে ফুল সেই ঘরে মার গর্ভের থেকে সন্তানটা খালাস হয়, সেই ঘরে আলগা একটা মহিলা থাকতে হয়, ওনাকে কি বলে ধাত্রী মা, ধাত্রী মা কিংবা জাল কামলা। সেদিন কে ছিলেন তাই মা নামে হালিমা। এই হালিমা ওনাকে কুলে নিলেন, কুলে নিয়ে সে দেখে এত সুন্দর চেহারা, এরকম লাইটের থেকে আরো বেশি পর নূরের চেহারা, তো নূরের আলো হয়ে গেছে না। আরে রে কেড়ে রে, তাই মার স্তন ছিল দুইটা, একটা ছিল কানা, এটা দিয়ে দুধ আসত না, ওই কানা স্তনটা ওনার মুখে দিলেন। নবীজি যখন বিসমিল্লাহ টান দিলেন এই কানা স্তন দিয়েই দুধ আসতেছে, তখন তাই মা চিন্তা করলো যে আখিরি নবী শেষ পাঠাবর আসবে, এই ব্যক্তি আখিরি নবী। ওরে কিঞ্চিত ছিল তাই হালিমায় কুলে নিয়া দুধ খাওয়ায়, নবীকে পালিয়া তোলে নদী যত্ন করে। ওরে কিঞ্চিত ছিল তাই হালিমায় নদীকে কুলে নিয়া দুধ খাওয়ায়, নবীকে পালিয়া তোলে নদী যত্ন করে। Bye.
এসব না তৈর বাতাস করে রাসুলের চিন্তা চিনতে কয়জন পারি ওরে পাখিয়ে পাখা করতেছে নবীকে সর্বে ছায়া তৈরাছে সোনার মানুষ রে শিকার করে চিনতে কয়জন পারে তারে চিনতে কয়জন পারে ওরে পঞ্চর ছেড়া খাল গেছে ওরে পঞ্চর ছেড়া খাল গেছে করে চিনতে কয়জন পারি তারে চিনতে কয়জন পারি তারে চিনতে কয়জন পারি ৬৩ বছর শুনলেন নবী তাই কা দুনিয়ায় ৬৩ বছর কানলেন গো নবী সাদের দুনিয়ায় প্রেমের মানুষ বাপের মানুষ এলো গো সোনার মদিনায় নবী যদি নাই আসিত দুনিয়ায় ৬৩ বছর কানলেন নবী
থাইকা দুনিয়ায় প্রেমের মানুষ এলো গো সোনার মদিনায়, বাবের মানুষ এলো গো সোনার মদিনায়।